আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আসলে আপনাদের সামনে হাজির হলাম। তবে আমার মনটা একটু খারাপ, কারণ আমি যে ভিডিওগুলো আজকে করেছি, জানি না যখন আমি ভিডিওটা মানে আপলোড দেওয়ার জন্য অনেক কিছু করতে হয় আগে, তো আমার মানে ওই প্রসেসিংগুলো করতে গিয়ে আমার ভিডিও মানে কিছু কিছু অংশ মানে ডিলেট হয়ে গেছে। মানে আমি বুঝতে পারতেছি না, আমার আরও বিগত কয়েকদিন আরও এমন হয়েছে আমার ভিডিও, আমি বুঝতে পারতেছি না যে কেন এরকম হচ্ছে, মানে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এই জন্য মনটা ভীষণ খারাপ, কেননা আমি এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না। এই জন্য আমার মনটা ভীষণ খারাপ, আর মানে কী থেকে কী হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। তো আমি অনেক কষ্ট করে মানে ভিডিওটা ঠিকঠাক করে নিয়েছি যতটুকু পেরেছি, কিন্তু অনেক অংশ ডিলেট হয়ে যাওয়ায় আমি সম্পূর্ণ ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার এমন মাঝে মাঝেই হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না কেন। এই তো দুপুরের রান্না দিয়েই আপনাদের দেখাচ্ছি। আমি আজকে সকাল থেকেই সমস্ত কিছুই আমার সংসারে যা যা করেছি, আমি কী কী করেছি না করেছি সমস্ত কিছুই দেখিয়েছিলাম। তো আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে। আমি এর আগেও আপনাদের সাথে বলেছি আমার ভিডিওগুলো কেন এভাবে ডিলেট হয়ে যাচ্ছে, আমি মানে কোনো কারণই খুঁজে পাচ্ছি না। তবে হয়তো আমার মানে সম্পূর্ণ বোঝা শেষ হয়নি, আমার আরও এইসব বিষয়ে মানে জ্ঞান অনেক কম। আমি যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করতেছি, তবে আমার মনে হয় আমার আরও জানা দরকার আছে। তো অবশ্যই জানার শেষ নেই, জানতে তো হবে, না জানলে হবে না, কারণ আমি এত কষ্ট করে ভিডিওগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি জানেন না, আপনারা বিশ্বাস করবেন, আমি দুপুরবেলা অনেক কান্না করেছি কেন আমার ভিডিওগুলো এভাবে ডিলেট হয়ে গেল। আমি প্রসেসিং করতেছিলাম, মানে সব কিছু ঠিকঠাক করতেছিলাম, এর মধ্যেই দেখি যে আমি বুঝতেও পারি না কিসের মধ্যে কী লাগে, মানে যে কোনো কিছুর মধ্যে কী চাপ লাগে বা কোনো কিছুর মধ্যে কী লাগে কি আমার ভিডিওগুলো ডিলেট হয়ে যাচ্ছে। তবে আমি চেষ্টা করছি জানার জন্য। তো আল্লাহ সহায়, আল্লাহর কাছে বলছি যেন আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো এই তো দুপুরের রান্না, আজকে আমি ডাটা শাক রান্না করেছিলাম, আর এখানে শিং মাছ আলু দিয়ে রান্না করব। তো শিং মাছটা কীভাবে কী করেছি, কীভাবে পরিষ্কার করেছিলাম সবই আমি ভিডিও করেছিলাম। তো আমার আজকে ভাগ্য খারাপ, আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করতে পারিনি। তো এই যে আলু দিয়ে রান্না করছি, আগে আমি আলুটা সব ময়মশ দেখেছেন, তো আমি সব ধরনের ময়মশলা দিয়ে এটাকে আলুটাকে আগে ভালো করে কষাই ওর মধ্যে মাছ দিয়ে দেব। আমি আসলে আমাদের বাড়িতে এভাবে শিং মাছটা রান্না করে, তো আমি এভাবে খেতে পছন্দ করি। তো আমি যখন প্রথম রান্না করি এইভাবে, তখন বাড়ির সবারই ভালো লেগেছিলো, এরপর থেকে আমি এভাবে রান্না করি। তো শিং মাছটা আমি বেশিরভাগ সময় পেঁপে বা পেঁপে পাতা বা ওই যে লোহার যে হাঁড়িপাতিল মাঝি আমরা, ওই লোহার যে ইয়াটা থাকে ওইটা দিয়ে আমি মাঝে মধ্যে যখন পেঁপে না পাই তখন আমি ওইটা দিয়ে পরিষ্কার করি। বেশিরভাগ সময় আমি পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করি। তবে আজকে আমি পরিষ্কার করেছিলাম, আমি যে বাসায় গিয়েছিলাম আমাদের ওইখানে একরকম পাতা পাওয়া যায়, আপনারা হয়তো চিনবেন, খসখসে থাকে, আমাদের ওইখানে পাতাটার নাম বলে যে ডোমরা পাতা, ওইটা আমি এনেছিলাম, ওইটা দিয়ে আমি আজকে মাছটা পরিষ্কার করেছি। আর এই যে এখানে আরেকটা চুলায় বসিয়ে দিব হচ্ছে শিং মাছগুলোর মধ্যে আজকে অনেক অনেক ডিম ছিল, মানে অনেক ডিম ছিল। তো ডিমটা আমি মাছ যে রান্না করেছি আলু দিয়ে সেটার মধ্যে দেইনি, কারণ হলো দিলে হয়তো ছড়িয়ে মানে মাছের মধ্যে ডিমটা দিলে হয়তো তরকারিটা অন্যরকম একটা রূপ ধারণ করবে,
হয়তো খেতে ভালো লাগবে না। তো ডিম যেহেতু অনেক বেশি হয়েছিল তখন আপনার ভাইয়া বলল এটা আলাদা পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করো, খেতে হয়তো ভালো লাগবে। কারণ এর আগে আমি শিং মাছের ডিম এইভাবে কখনো ভুনা করিনি, আজকে প্রথম এইভাবে ভুনা করলাম। তো শিং মাছের ডিমটা খুব মজা লেগেছিল, আর লাল শাক আর এই কী বলে শিং মাছের ডিম এটা দিয়েই আমার বাচ্চারা আজকে খাওয়া শেষ করেছিল। আর শিং মাছের তরকারিটা আজকে আমি আর আপনার ভাইয়া অল্প খেয়েছি, কিন্তু শাকটাও খুব মজা হয়েছিল। আর শিং মাছের ডিমটা যখন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভুনা করেছিলাম সেটা খুব টেস্টি হয়েছিল খেতে। তো এই তো রান্না শেষ করব, আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। তো এই তো ডিমগুলো দিয়ে দিলাম, আসলে ডিমগুলো একদম সবুজ কালারের ছিল, দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু যখন আমি কষানোর জন্য মানে পেঁয়াজ মরিচ মশলার সাথে দিয়ে দিলাম তখন এটা অন্য কালার হয়ে গিয়েছিলো। এই যে দেখেন, খেতে খুব ভালো লেগেছিলো। আমি আসলে জীবনে ফার্স্ট এইভাবে শিং মাছের ডিম খেলাম। শিং মাছের ভিতরে ডিম সহ রান্না করা তরকারি খেয়েছি, কিন্তু এইভাবে আলাদা রান্না করা ডিম খাইনি, এই প্রথম খেলাম। তো আমার এই তরকারিটা প্রায় হয়ে গেছে, শিং মাছ আলুর ঝোল। তো আমার তো ঘরে আজকে জিরা ছিল না, আপনারা হালকা জিরা ভেজে ফাঁকি করে এই যে আলু আর শিং মাছের ঝোলের তরকারিটা এটার মধ্যে দিয়ে দিবেন, কারণ খেতে খুব টেস্টি হয়, আমার ছিল না তাই দেইনি। এই তো আমাদের সব কাজকর্ম শেষ করে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আমরা আপনারা জানেন আমরা সবসময় নিচে বসেই খাই, নিচে বসে খেতেই পছন্দ করি, তাই নিচে বসেই খাই। এই তো খাওয়া দাওয়া চলছে সবার। তো আজকে বিকেলে গরুর পায়া রান্না করব, এর জন্য গরুর পায়াটা আমি ভিজিয়ে রেখেছি। আসলে ঈদের দিন অনেক ব্যস্ত থাকায় আমি ওইটা মানে কোনো কিছু করতে পারিনি, শুধু কেটে আমি পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো আজকে আমি ওটা বের করেছি, কারণ আজকে ঈদের প্রায় 15-16 দিন কেটে গেছে, যদি আমি এগুলো বের করে না খাই তাহলে পরে হয়তো এগুলো খেতে হয়তো ভালো লাগবে না, এর জন্য আমি আজকে গরুর পায়াটা রান্না করব ভাবছি। যদি আল্লাহ সহায় থাকে তাহলে অবশ্যই রান্না করব। এর মধ্যে আবার শরীরটাও ভীষণ ভীষণ কেন জানি খারাপ লাগছে। তো আমি গরুর পায়াটা গতকালকে সব কিছু করে রেখেছিলাম, আজকে আবার আমি এটাকে ভালো করে রান্না করব আর কি, আমি গতকালই সব কিছু করেছিলাম। গরুর পায়া আজকে দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের মানে গরুর পায়াটা আবার আমি চুলায় বসিয়েছি। আসলে এটা আমি কালকে ভালো করে ধুয়ে একদম গরম পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যখন রান্না করবেন অবশ্যই এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ অনেক বালি ধুলা থাকে, কারণ যেহেতু গরুর পা এখানে ময়লা লাগে বেশি। তো আপনারা এটাকে ভালো করে ধুয়ে নেবেন। আমি এখানে আদা রসুন তারপরে গরম মশলা, সমস্ত গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনিয়া ফাঁকি, আর আমি 1 চামচ মরিচের ফাঁকি দিয়েছি, আর হচ্ছে জিরা ফাঁকি, এগুলো দিয়ে আমি একসাথে এগুলোকে কালকে এটাকে জালে বসিয়েছি। কালকে বিকালে বসিয়েছিলাম, আবার রাতে আমি জাল করেছি, সকালে জাল করেছি।
তারপর এটাকে আমি কালকে ভালো করে এটাকে আমি রাত্রেও জাল দিয়েছি, সকালে দিয়েছি। সকালে আমি আবার এটাকে আমি তেঁতুল বেশ বেশ অনেকখানি তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে আমি বিচিগুলো ফেলে দিয়ে তেঁতুলের যে ইয়াটা পাক সেটা আমি এটার মধ্যে দিয়েছিলাম। তো আজকে আমি আসলে এটা দুই তিন দিন জাল দিয়ে রান্না করলে খুব মজা হয়। আমারটা কালকে অনেক ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, আমার মনে হচ্ছে আজকে খাওয়ার উপযুক্ত হবে। তবে তার আগে আমার একটু কাজ আছে, আমি এটার মধ্যে এখন একটু আটা এখন চুলার মধ্যে আমি ভাজবো, চুলার মধ্যে একটু ভেজে যাতে পুড়ে না যায়, হালকা মানে যখন দেখবেন আটার মধ্যে একটা মানে গন্ধ আপনার নাকে আসবে, একটা ফ্লেভার আসবে, আটাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি চুলাটা বন্ধ করে ওটা পানির মধ্যে গুলিয়ে দেবেন। আমি দেখাচ্ছি অবশ্যই আপনাদের, ওটা আমি এখন দিয়ে দিব। দিয়ে তারপর আমি এটাকে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি এটা বাগার দেব। তো চলুন দেখি, আমি আপনাদের দেখাই আমি কীভাবে কী করছি। যে এখানে আমি একটু আটা নিয়েছি, এটাকে আমি এখন ভালো করে ভাজবো, এভাবে ভাজবো যাতে পোড়া না লেগে যায়। বেশ খানিক্ষণ ভাজবো, ভেজে যখন একটা গ্রান আমার নাকে চলে আসবে, স্মেল আমার নাকে চলে আসবে, তখন আমি এটাকে বন্ধ করে দেবো। দেখাচ্ছি আপনাদের কীভাবে। আসলে এটা এই আটাটা আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আসলে অনেকে অনেকে দেয় না, আমি দেই, আগে দিতাম না, আমি একজন মানে একজনের কাছে দেখেছি এভাবে উনি করে, মানে আটাটা দিলে হয় কি, এই যে আমার ঝোলটা এই যে পাতলা আছে, যে ঝোলটা পাতলা আছে এই ঝোলটাকে আমি একটু ঘন করার জন্য আমি এই কাজটা করছি। এই তো ভেজে দিচ্ছি। আপনারা যদি না চান যে আটা দিবেন না, তাহলে না দিয়ে আপনাদের মন মতো খেতে পারেন, কিন্তু আমি এইবার এভাবেই রান্না করব, দেখি কেমন হয়। এটাকে দিয়ে অনেকক্ষণ আমি রান্না করব, করে ঝোলটা ঘন হয়ে আসলে তারপর আমি একটা পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে আমি এটাকে আমরা বাগার বলি বাগার দেব। এটা দেখছেন একটা কালার চলে এসেছে আমার আটাটার মধ্যে, এই কালারটা আসলেই আমি এটাকে নামিয়ে নেব। এই যে এটাকে আমি এভাবে গুলিয়ে নিয়েছি, এই যে এভাবে গুলিয়ে নিয়ে, আজকে আসলে বাইরে প্রচণ্ড বাতাস আর আমার চুলাটা একদম জানালার কাছে, এই জন্য বাতাসের জন্য জাল একদমই চুলার জাল একদমই লাগতে চায় না, কারণ বাতাস আসলে চুলার জালটা ভালো করে জ্বলে না। আর আজকে বাইরে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। এখন আমি এটাকে এইভাবে এটার মধ্যে এই যে এইভাবে ঢেলে দিব, ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া করবো। করলেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার ঝোলটা আসলে ঘন হয়ে যাবে, আর একটু বলক আসুক, একটু জাল হোক, তারপর আমি বাগারটা দেব এবং অবশ্যই আপনাকে দেখাবো আমি কীভাবে বাগারটা দিলাম। এই যে আমার ঝোলটা অনেক ঘন হয়ে আসছে, অনেকটাই ঘন হয়ে আসছে, আরও জাল দিলে আরও ঘন হবে, অনেক জাল দেওয়া হয়েছে, মাংসগুলো একদম ছুটে ছুটে গেছে হাত থেকে। এই যে এখানে আমি আমি কিন্তু এটার মধ্যে সব মশলা দিয়েছি, লবণ কথাটা মিউট করে গিয়েছিলাম, আমি লবণও দিয়েছি, এক প্রথম লবণ দিয়ে দেখে আবার লবণ দিয়েছি। এখন আমি এটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার তেল এখানে দিয়ে নিয়েছি, দেখেন আমি কোনো তেল দিইনি, এই তেলটা কিন্তু এইটা এই হাড় থেকে এই পায়রাটা থেকে বেরিয়ে আসছে, আমি কিন্তু কোনো তেল দিইনি।
এখন আমি এটাকে এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে এটা বাগার দেব। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিই। এই যে দেখেন আমার হাঁড়ি পাতিল কতগুলো জমেছে, এগুলো আমার এই পায়াটা রান্না করে তারপর সমস্ত কিছু দিয়ে ফেলতে হবে। আমি একদম লাল লাল করে ভেজে নেব। এই তো আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি গরুর পায়া নেহারি যেটাই বলি সেখানে দিয়ে দিব। এই তো আমার নেহারি রান্না কমপ্লিট। আপনাদের সাথে আমার এই নেহারি রান্নাটা শেয়ার করতে পেরে আমি খুব বেশি আনন্দিত এবং খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকে ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।